মালয়েশিয়া বাংলাদেশি কর্মীর প্রচুর চাহিদা ভিত্তিতে জনশক্তি শুরু হলেও এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক কর্মী মালয়েশিয়া পৌঁছেছেন আরও লক্ষাধিক বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় কার্যক্রম পাইপলাইনে আছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আড়াই প্রণোদনা ঘোষণা করেছে এই বিষয়টি সবাই সুযোগ নেওয়ার জন্য আমরা সবসময় উৎসাহিত করে থাকি এরই মধ্যে প্রতিদিন অসংখ্য কর্মী অভিযোগ করছেন তারা চুক্তি অনুযায়ী কাজ পাচ্ছেন না কেউ কেউ অভিযোগ করেছেন তিন থেকে পাঁচ মাস হয়ে গেলেও তাদেরকে কাজ দিচ্ছেন না নিয়োগকর্তারা ফলে মানবতর জীবন যাপন করছেন তারা আমাদের কাজ কাম দিতেছে না পাই এভাবে আমরা বলতেছি আমাদের কবে কাজ কাম দিবেন বলতেছে দিব দিব কাজ কাম আসক দিব কাজের কথা বললে কাজ আমি খুঁজি খুঁজে তারপরে দেখি কাজ যদি হয় তো দিব এভাবে বসে রাখছে মনে করেন আমাদের কাছে খাওয়া টাকাও নাই যদিও কিছু কিছু নিয়োগকর্তা অভিযোগ করেছেন শ্রমিকরা চুক্তি শর্ত মানছেন না আমরা ধরেন এ আছি নতুন তিন মাস সাড়ে তিন মাস হচ্ছে সুন্দর কাজ থাকা খাওয়া সুন্দর সুবিধা বস খুবই ভালো তো বাইরের কোম্পানি পারমিট এখন মূলত অন্য জায়গায় কাজ কাম নাই বা কাজ তারা দিতে পারে না বিদায় আমরা মিজান গ্রান্টে কাজ করছি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে পাঁচ লাখ বাংলাদেশী কর্মীর চাহিদার কথা জানানো হয় এখন পর্যন্ত লক্ষাধিক কর্মী মালয়েশিয়া পৌঁছেছে তাহলে এখনই কেন কর্মীদের কাজের সংকট তৈরি হয়েছে সে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা আমরা আশা করছি যে এই বছরের মধ্যেই অন্তত পক্ষে লক্ষ নতুন বাংলাদেশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের অনুমোদন পাবে জুবা রহমান মাই টিভি নিউজ আমরা আসার পর এখানে